চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ডানা। কালীপূজোর আগে ওড়িশা থেকে বঙ্গোপসাগরের খুলনায় আছড়ে পড়তে পারে ডানা, ফলে বঙ্গে বুধ বৃহস্পতি এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই বন্যা পরিস্থিতির কারণে চাষের জমি জলের তলায় চলে গিয়েছে, লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। সেই কথা মাথায় রেখেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হাজরা এলাকায় তড়ি ঘড়ি কাঁচা পাকা ধান তুলতে ব্যস্ত কৃষকেরা। এদিন হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে রোদে শুকোত দিতেও দেখা যায় কৃষকদের। এই ধানগুলো খড়ে গেছে, ধানগুলো কাটতে বয়ে যাচ্ছে, খড়ে যাচ্ছে, এবার পড়ে যাচ্ছে না, গোড়া লোল হয়ে গেছে, পড়ে যাচ্ছে, কাঁচা থাকতো। এবছর তো প্রচুর লেট, দুকা বছর ধানগুলো গোছায় হয়ে যাওয়া কথা, বৃষ্টি 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 এই ধরনটা করেছে। ট্রাক্টরে করে ধান নামবে, একবার মেশিন নামবে, ট্রাক্টর ধান চলে খামারবে। এটা কাটার জন্য ট্রাক্টর নামছে নি, আবার নেমে যাবে, আবার তো বলছে মঙ্গলবারে বাংলাদেশ ঢুকবে, তারপরে এসে বলছে বুধবার থেকে ধান কাটা যাবে। তড়ি ঘড়ি তার জন্যই সবাই লেগে পড়ছে পারে। আজকাল এখন দু তিন প্রচুর নিম্নচাপের অভাব দেখা দিয়েছে, প্রভাব দেখা দিয়েছে। সেই নিম্নচাপের ভয়ে আমাদেরকে ধান দুদিনের মধ্যে মাঠ থেকে জাহাজ মাছ করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আমাদের যা অবস্থা দুর্ভিক্ষ শেষ থাকবে নি, যে কী খাবো তারও অবস্থা থাকবে নি। সেই কারণেই আমাদেরকে কাঁচা মাচা যা হোক করে অন্য ধানগুলোকে নিয়ে বাড়িতে তুলে নিতে হবে। মাত্র দুটো দিন সময়, মঙ্গলবার থেকে যে চার দিন নিম্নচাপের প্রভাব দেখা দিয়েছে, 171 কিলোমিটার বেগে ঝড়, চার দিন বৃষ্টি, সেই ভয়ে আমাদের কাঁচা মাচা এই ধরনের ধানকে বাড়ি থেকে তুলে নিতে হচ্ছে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা নিউজ।